দেখি তুমি এই ফুল দিয়ে আরে তোরা ওখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছিস বে তোরা তো বৈজাবের হাত থেকে এটা নিবি এবার আমাকে 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 দাও আমি লাগাচ্ছি ঠিক আছে কিন্তু ওদিকে ঘটে জায়গাটা এখনো সাজানো হয়নি হ্যাঁ সে কি তাহলে কি হবে না দেখছ রেবা রেবা আমি ওখানে লাগাই হ্যাঁ বলো কি হয়েছে এই চাটা ধরো আগে সব তো ঠিক আছে কিন্তু ঘটে জায়গাটা তো সাজানো হয়নি এখন এ বাবা শোনো না তুমি একটু সাজিয়ে দেবে সে তো বুঝতেই পেরেছি যে এখন ছাই ফেলতে ভাঙাগুলোর প্রয়োজন হচ্ছে আচ্ছা একটা কথা বলো তো কোন বছর এই সময় তো তোমার পাত্তাও পাওয়া যায় না কিন্তু এই বছর সকাল থেকে এত উৎসাহ নিয়ে কাজ করছো কি ব্যাপার কি করে দেখো আমি নিজে এইসব পুজো পুজো অর্চনা এই আমার ভালো লাগে না আমি বিশ্বাসও করি না তা কিন্তু আমার যে সবাই আনন্দ করছে ভালো লাগছে দেখতে আর তার থেকে বড় কথা হচ্ছে যে লগ্না এই বাড়িতে একটা জায়গা পাচ্ছে এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে বলো দেখতো ওখানে লাল ফুল আছে কিনা সে কি তোকে তো জানতেই হবে তুই তো এখন এই বাড়ির সব দ্বিতীয় কর্তা মা সকলে মেজকা লগ্না এই বাড়ির দ্বিতীয় কর্তা মা চন্দ্রকলা দেবী পর্যন্ত বেড়াল হয়ে গেছে কি বললে রতি আমি বেড়াল ছেড়ে দেবো আচ্ছা তুই যখন বলছিস তখন আমি কদিন বাদে মাকে পেলাম কদিন বাদে কান ধরলে খুব ভালো লাগছিল এই দেখো আবার গম্ভীর হয়েছে না সবাই এসে পড়বেন তোমরা হাত চালাও কাজ শেষ করো এখনই করছি কেমন লাগছে প্রতি বছর তো এই দিনে তুই মালা গাঁথিস মালা গাঁথলেও তুমি তো সেই মালা মায়ের গলায় দাও না এবার দেব আজ তোর গাঁথা মালা দিয়ে মা সিংহ বাহিনীর পুজো ওনারা চলে এসেছে এসে গেছে যাও যাও সাকানো সাকানো সাক বাজাও মা এনি নে ধরে এটা কি হলো হাঁ করে তাকিয়ে দেখছিস কি এটা ধর তুই আগে আগে যাবি কি হলো রে ধর এটা আমি নিয়ে কি করবো রাজিমা বলছি কি করবি ওই যে মা সিংহ বাহিনীর সামনে পুরনো ঘরটা আছে সেটা আজকের দিনে জলে ভাসিয়ে দেওয়া হয়
আর তার বদলে যে নতুন ঘরটা বসবে তার জল আসবে আশ্রম থেকে। ওই যে বাইরে ওনারা এসছেন না, ওই আশ্রম থেকে জল নিয়ে এসছেন। প্রতি বছর আজকের এই দিনে আমি ওই নতুন ঘর বরণ করে মন্দিরের ভেতর এনে রাখি। এবছর সেটা তুমি করবি। মা, আপনি বরণ করলে হতো না? ও তো নিয়ম জানে না। বড় বৌমা, আমি বরণ করলে ও শিখবে কোথেকে? আমাকে তো কোনোদিন শেখালো না। মা বাড়াবাড়ি করছে। কিরে লগ্না, পারবি তো? হ্যাঁ রাজিমা, আমি পারবো। লগ্না, এবার পুরনো ঘরটা নাড়িয়ে দে। নতুন ঘরটা ওই জায়গায় রাখ। নে চল, এটাকে এবার ভাসিয়ে দিবি। ঘট বসাবি, ঘট। তুই সিংহ বাহিনীর পুজো করবি আর আমি অশুভ শক্তির পুজো করবো। আজই দেখার পালা কে জিতে আর কে হারে।
এবার তাহলে পূজো শুরু হোক মা। পূজো শুরুর আগে কিছু নিয়ম তো আছে, সেগুলো আপনি লগ্নাকে ভালো করে বলে দিন। সেগুলো কি লগ্নাই করবে? হ্যাঁ আমিই করব। নিন শুরু করুন লগ্না। সামনে প্রদীপ গুলো সব জ্বেলে দে। এনাও লগ্না মা। আমি বলে দিয়েছিলাম আজ ও নিজের ইচ্ছেতে সব কাজ করবে। কই মা, আপনি তো কোনোদিন আমাদের বলেননি যে ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে নয়। কেন কুন্তলা, এর আগে কি তুমি কোনো কাজ করনি? না তা নয়, আমিও তাহলে পুরো কাজের দায়িত্বটাই নিতাম আর কি। সব দায়িত্ব তো সবাইকে দেওয়া যায় না কুন্তলা। কুন্তলা তোমার কেন খারাপ লাগছে বুঝতে পারছি না। তোমার মনে হচ্ছে দায়িত্বটা কেন তোমাকে না দিয়ে লগ্নাকে দেওয়া হলো, তাই তো? খারাপ লাগাটা কি স্বাভাবিক নয় বড়দাদা ভাই? হ্যাঁ কুন্তলা, এখন এইসব কথাগুলো না বললেই নয়। সংকল্প কার নামে হবে মা? এবছর সংকল্প লগ্নার নামেই হবে। পদবী কি? ও কথা কেন জিজ্ঞেস করছেন? পুজো যখন করতে বসেছে তার মানে তো বাড়ির বউ। ওর পদবী রায়চৌধুরী, লগ্না রায়চৌধুরী। সংকল্প কি গো? রায়চৌধুরী গিন্নি সব জেনে যাবেন এবার। কথা না বলে প্রদীপগুলো জ্বালা, আর হ্যাঁ সাবধানে। এই তো নতুন এসে গেছে। আরে এসো এসো এসো, ভেতরে এসো। আগে বড়দাদা বাবু, এর আগে যতবারই এই বাড়িতে এসেছি প্রতিবারই তো এইখানেই দাঁড়াই। তাই আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। সুবিধা অসুবিধার কি আছে, এসো ভেতরে এসো এসো। দাঁড়াও নকুন। এদিকে একদম আসবে না, দাদা বললো অমনি তুমি এদিকে এগোচ্ছো। তুমি ভালো করে জানো বড়দাদা ভাই এসব মানেন না, কিন্তু আমরা তো মানি। মা মানেন, তুমি একদম সিংহবাহিনীর এদিকে আসবে না। আমি এখানে আছি কুন্তলা। ওরা এখানে এলে যদি কোনো রকম অসুবিধে হয় সে অসুবিধের কথা না হয় আমি বলবো, কারণ নিয়মটা আমি করেছিলাম, তুমি নও। আজকে কথা মা, আজকের দিনে আর এইসব কথা বাড়িয়ে কি লাভ? আমরা একে একে নিয়ে ঠিক আছে, তাই না? না নন্দা, যে নিয়ম আমি বানিয়েছিলাম সে নিয়ম আজ আমি ভাঙছি। আজ থেকে মা সিংহবাহিনীর দ্বার সকলের জন্য খোলা। তোমাদের জন্য তো বটেই। এসে সকলের সাথে বসো, এসো। এর নাম হই কর্তা মা। বড় দাদা বাবু, আমি তো সত্যি ভেবেছিলাম আমারে বুঝি এই পুজো দেখবার জন্যই ডেকে পাঠিয়েছেন, কিন্তু আপনি যে আমার লগ্নারে এত বড় সম্মান দিতেছেন আমি তো সত্যি ভাবতে পারতেছি না। সত্যি আমি ভাবতে পারতেছি না। নকুল, তোমার মেয়েকে আমি কোনো সম্মান দিইনি, সম্মানটা ও আমার কাছ থেকে আদায় করে নিয়েছে।
লগ্না নিজে আমার কাছ থেকে সম্মানটা নিয়ে নিয়েছে। লগ্না আমাকে বুঝিয়ে দিয়েছে নকুল কত বড় ভুল আমি করেছিলাম। নকুল, আমি জানি আমি আমি কত বড় অন্যায় তোমার সাথেও করেছিলাম, তাই আজ আমি মা সিংহ বাহিনীর সামনে, আজ আমি সকলের সামনে তোমার কাছে মাফ চাইছি নকুল। কি হচ্ছেটা কি বাড়িতে, পাগল হয়ে গেছে নাকি মা? না না, এ আপনি কি বলতিছেন, এ আপনি কি কি না না পায়ে হাত দেবেন, পায়ে হাত দেবে না। না না, আমার আমার ভুল হয়ে গেছে কর্তাম, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুলে গিয়েছিলাম যে আমি আপনারে স্পর্শ করতে পারি নে। না নকুল, তার জন্য নয়, মা সিংহ বাহিনীর সামনে কখনো কারো পায়ে হাত দিতে নেই, নাহলে তুমি আমার পায়ে হাত দেবে না কেন? আমি তো বড়, সম্পর্কে ইন্দ্র আর বড় বৌমা তোমার বেআই বেয়ান, কিন্তু আমি অনেক বড়, আমার পায়ে তো হাত দিতেই পারো, কিন্তু এখানে নয়। কেমন শুনতেছো দাদা, কর্তামা কি বলতেছে শুনতেছো? আমার বিশ্বাস হতিছে রে, আমার বিশ্বাস হতিছে, হতিছে রে নন্দা, আমার বিশ্বাস হতিছে। সবই তো বুঝলাম, কিন্তু এই বেআই বেয়ান এগুলো মাঝখান থেকে কোথা থেকে? রাজীব, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন দাদু ভাই, কি বুঝতে পারছো না, কোথায় অসুবিধে হচ্ছে? না, এই যে তুমি বলছো বেআই বেয়ান, তাহলে এরা আমার কে বলে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদু ভাই, এই কথাটা আজ আমি সকলের সামনে তোমাকে বুঝিয়ে বলছি। শোনো সবাই, লগ্না হলো আমার দাদু ভাইয়ের বউ। ভেবো না নকুল, দাদু ভাইও একদিন লগ্নাকে বউ বলে মেনে নেবে, যেমন আমি মেনে নিয়েছি। দাদু ভাই যেদিন লগ্নাকে ঠিক আমার মতো চিনতে পারবে, সেদিনই বউ বলে মানবে। তুমি শুধু মা সিংহ বাহিনীর উপর ভরসা রেখে যাও। জানো তোমার ভাইজিকে আশীর্বাদ করো। লগ্না, লগ্না দিকে আয়। কি হলো নন্দা, দাঁড়িয়ে গেলে? আসলে আমাদের লগ্না তো এখন আপনাদের বাড়ির বউ। তাতে কি হয়েছে, ও তোমার ভাইজি ছিল, ভাইজি আছে, আর ভাইজিই থাকবে। যাও ওকে আশীর্বাদ করো। লগ্না, লগ্না আয়। না 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 মা, মারে এখন আসিস নে মা, এখন আসিস নে, আগে আগে পুজো কানা হয়ে যাক, আগে আগে পুজো কানা হয়ে যাক, তারপরে তোরে আমি বুকে বুকে জড়িয়ে ধরে খুব আদর করব। তুমি থাকবে তো বাবা পুজো শেষ হওয়া অবধি? আজ তো আমি থাকবো রে মা, আজ আমি থাকবো, আমি মন ভরে আমি সিংহ বাহিনীরে ডাকবো। নেই লগ্না, এবার পুজোয় বস। এসো মা, এই আসনে এসে বসো। আজকের দিনে এই আসনে যে বসে তার দায়িত্ব কিন্তু অনেক, তুমি সেই দায়িত্ব নিতে রাজি তো?